নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দুধ আলু পোস্ত রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সাদা তেল, 500 গ্রাম আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার কড়াতে আলুগুলো দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। হাতে সময় নিয়ে বেশ অনেকক্ষণ ধরে আলুগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আবারও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, এই সময় দিয়ে দেব পোস্ত বাটা। আমি এখানে 25 গ্রাম পোস্ত নিয়েছি, পোস্তটা আগে থেকে বেটে রেখেছিলাম। সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে পোস্তটা দিয়ে দেব। আলুর সাথে পোস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ মতো দুধ। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আমি পোস্তটা শিলনোড়ায় বেটেছিলাম, তাই শিলনোড়া ধোয়া জলটা দিয়ে দিলাম, সেই জন্য জলের কালারটা সাদা লাগছে। একটা চাপা দিয়ে দিলাম। মিনিট 10-15 পরে ফিরে এলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রায় এই সময় দিয়ে দিচ্ছি বড় এক চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হয়। শেষে অ্যাড করছি সামান্য নুন। তৈরি হয়ে গেল দুধ আলু পোস্তর রেসিপি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।